নমস্কার দর্শক বন্ধুরা, কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আসলে আমাদের খাবারে পুষ্টিগুণের জন্য মাংস এবং ডিমের প্রয়োজনীয়তার কথা আমরা কেই বা না জানি, কিন্তু আমাদের যে জনসংখ্যা সেই তুলনায় এই যোগানে কিন্তু আমরা যথেষ্ট পিছিয়ে রয়েছি। অর্থাৎ প্রাণীর থেকে যে ডিম বা মাংস আমরা পাব সেই যোগানের, এবং আজকে নির্দিষ্টভাবে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব স্টুডিওতে, এবং তার সঙ্গে জুড়ে রয়েছে কর্মসংস্থানের প্রশ্ন। আজকে আলোচনার বিষয় কর্মসংস্থানের লক্ষ্যে হাঁস ও মুরগির পালন। এই নিয়ে আলোচনা করবার জন্য আমাদের মধ্যে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন বিশেষজ্ঞ, ডক্টর বিকাশ কান্তি বিশ্বাস, মুখ্য বিজ্ঞানী, এবং ডক্টর মানিক চন্দ্র পাখিরা, সহযোগী অধ্যাপক, পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়। নমস্কার। এবং অবশ্যই এই আলোচনায় রয়েছেন আপনারা যারা আমাদের নিয়মিত দর্শক, তারা টেলিভিশন স্ক্রিনে যাওয়া নম্বরে ফোন করে আমাদের সঙ্গে এই আলোচনায় সরাসরি যোগ দিতে পারেন, এবং ইউটিউবেও কিন্তু আমরা আপনারা এই আলোচনা সরাসরি দেখতে পারেন। আমি বিকাশবাবু সোজাসুজি আপনার কাছে আসব যে কর্মসংস্থানের জন্য হাঁস এবং মুরগির পালন এটা কতটা গুরুত্বপূর্ণ। আসলে এই মুহূর্তে কর্মসংস্থান বলতে এই গড় বাঙালি যেটা বোঝে সেটা হচ্ছে 10টা 5টা অফিস ডিউটি, সেখানে কাজ হোক না হোক বিকালবেলা ফিরে আসবে এইটুকু। বাঙালিরা প্রকৃত অর্থে কোনো ঝুঁকিপূর্ণ কাজ করতে চায় না, সুতরাং কর্মসংস্থানের সঙ্গে তার হাঁস সত্যি কথা বলতে অনেকটা দূরে। এখন সেই অফিসে 10টা 5টা ডিউটির জায়গা আর নেই। সেই দিক থেকে বলতে গেলে যে সমস্ত জায়গাগুলো এখন কর্মসংস্থান বা কাজ করে রোজগার করার জায়গাগুলো রয়েছে, তার মধ্যে এগ্রিকালচার একটা দিক। এগ্রিকালচারে যেটা রয়েছে, গ্রোথের হার বা বৃদ্ধি এটা খুবই কম, এখন 1.5 থেকে 2% রয়েছে, যেখানে অ্যানিমাল হাজবেন্ডারি মানে প্রাণী পালনের ক্ষেত্রে এটা অনেক বেশি। তার মধ্যে আবার পোলট্রি ফার্মের দিকে রয়েছে, যেটা হাঁস মুরগি আমরা বলছি, সেটা কম করে 7 থেকে 8% গ্রোথটা রয়েছে। সুতরাং এরপরে আবার কি, পুষ্টির জন্য হোক, মানুষের খাদ্যের জন্যই হোক, যেভাবেই বলেন না কেন, আমার অ্যানিমাল হাজবেন্ডারি অত্যন্ত দরকার, ডিম মাছ মাংস দরকার। তাই এই ডিমেও তো আমরা চাহিদার তুলনায় যোগানে অনেক পিছিয়ে রয়েছি। সেখানে যতটা পরিমাণে আমাদের ডিম দরকার বা মাংস দরকার, সেই পরিমাণে পশ্চিমবঙ্গে উৎপাদন নেই। এখনও আমরা ডিমে অনেকটাই পিছিয়ে, আমাদের রাজ্যে কম করে 1 কোটি 20 লক্ষ ডিম প্রতিদিন দরকার, কিন্তু এতটা রোজগার মানে যোগান এখানে নেই, আমরা নিজেরা তৈরি করতে পারিনি। যদিও আগের তুলনায় ডিমের উৎপাদন কিন্তু খুব বেড়েছে, মানে অনেকটাই বেড়েছে, বাড়া সত্ত্বেও এখনও প্রচুর ঘাটতি আছে। সুতরাং মানে তবুও যতটা চাহিদা সেই তুলনায় আমরা অনেকটা পিছিয়ে। এখন বাইরের থেকে আনার চেয়ে আমরা যদি এখানে উৎপাদন করতে পারি, তাহলে ঘুরিয়ে আর একটা দিক হয় কি, সেই শিল্পটাকে বাড়াতে হয়। বাই দ্য ওয়ে আপনাকে একটা কথা বলি, যে এখন আর হাঁস মুরগি পালন আমরা বলছি না, চাষও বলছি না, এখন কিন্তু পোলট্রি ইন্ডাস্ট্রি হয়ে গেছে, মানে এটা শিল্পের পর্যায়ে পৌঁছে গেছে। এবং একে শুধু পালন মানে কি, ঘরে মুরগি আনলাম, পুষলাম, খেলাম, বিক্রি করলাম, এই জায়গাটাই নেই। এর তার মানে সোজাসুজি বলতে গেলে শিল্প মানেই তো কর্মসংস্থানের জায়গাটা অনেকটা, পরিধিটা অনেকটা বেড়ে গেছে, এবং এর সঙ্গে প্রচুর অনুসারী শিল্প তৈরি হয়েছে। আচ্ছা, সুতরাং এখানে যদি ছেলেরা এগিয়ে আসে বা যে কেউ এগিয়ে আসে, আর একটা জিনিস রয়েছে, ওই যে প্রথমে যেটা বললাম 10টা 5টা ডিউটি তা নয়, এখানে এর বাইরেও প্রচুর সময় দেওয়া সম্ভব। আচ্ছা, যেমন অবসর সময় করা যায়, আমরা শ্রম মানে কর্মসংস্থান বলতে যদি এইটা ভাবি যে আমি শ্রম দেব, সময় দেব, মেধা দেব, তার পরিবর্তে আমি রোজগার করব, তাই যদি হয় তাহলে হাঁস মুরগি চাষ করে আমরা সময় দিতে পারি, সেখানে বৈজ্ঞানিক ভিত্তিতে যদি চাষ করি তার মানে একটু মেধা দিতে পারছি, আবার পরিশ্রম দিতে পারছি, এই তিনটেই এক জায়গায় দিয়ে আমি বেশ পয়সা রোজগার করতে পারি। তাতে আমার যেমন কর্মসংস্থান হচ্ছে, তেমন আমি বাড়িতে বসে স্বনির্ভর হতে পারছি। আচ্ছা, এর মানে এই নয় যে আমাদের লক্ষ লক্ষ মুরগি রাখতে হবে সব সময়, তার কোনো মানে শুধু একটু সৃজনশীল ভাবে এই ভাবনাগুলোকে সাজিয়ে নিতে হয়, হ্যাঁ, এবং সাহসের সঙ্গে। আরেকটা বিষয় আমি অ্যাড করি, হ্যাঁ, যে প্লিজ দেখুন, এখানে শুধু বাড়ির যে কোনো পরিবারের সদস্য কাজ করতে পারে, মানে হাঁস মুরগি পালনে বাচ্চা থেকে বয়স্ক মানুষ যে কোনো কেউ কাজটা সহজে করতে পারে, কোনো উইদাউট হেজিটেশন, বাড়ির মহিলা থেকে শুরু করে বাড়ির গৃহস্থালি সব কিছু কাজ বাদ দিয়েও কিন্তু হাঁস মুরগি পালনটা করতে পারে। সাধারণভাবে তাই গ্রামাঞ্চলেও তাই দেখি, কিন্তু সেটা হচ্ছে আর্থিকভাবে তিনি একটা হাত খরচের একটা পয়সা পাবে এবং পরিবারের স্বাচ্ছল্যবোধ আসবে। আচ্ছা, আপনাকে এই প্রসঙ্গে আরেকটা প্রশ্ন করি, যে যখনই এটাকে একটা শিল্পের পর্যায়ের বিষয় বলছেন আপনারা, কোন ধরনের হাঁস এবং মুরগি একজন খামারি বন্ধু পালন করবেন,
যার ফলে মানে তার এই কর্মসংস্থানের জায়গাটা নিশ্চিত হতে পারে? দেখুন, যেহেতু এই হাঁস মুরগি পালনটা বর্তমানে যেহেতু একটা শিল্পের পর্যায়ে পৌঁছে গেছে, সেজন্য হাঁস মুরগি পালন শুধু বাড়ির মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, এটাকে একটা ব্যবসায়িক ছাপ রাখতে হবে। ব্যবসায়িক ছাপ রাখার জন্য আপনাকে প্রথমেই ভেবে নিতে হবে যে তিনি কি ধরনের মুরগি চাষ করবেন, যে মাংসের জন্য করবেন না ডিম পাড়ার জন্য করবেন। যদি মাংসের জন্য করেন তাহলে কিন্তু তাকে যে ব্রয়লারের বিভিন্ন ভ্যারাইটিগুলো আছে, যেমন কি কপ 400, ANAC 2000, হাবার, রস, এই জাতীয় মুরগিগুলো পালন করার জন্য আমি পরামর্শ দেবো। কেন এই প্রজাতির ব্রয়লারগুলো আমাদের উষ্ণ আর্দ্র জলবায়ু অঞ্চলে খুবই উপযোগী। এবং আরেকটা পজিটিভ দিক হলো এই যে 32 থেকে 35 দিনের খামারিকরণ করা বাজারজাত করা যায়, এই 32 থেকে 35 দিনে এর বডি ওয়েট 2 থেকে 2.5 কেজি চলে আসে এবং বাজারজাত করা যায়, এবং কম সময়ে অল্প মূলধন নিয়েও তার টাকাটা রিটার্ন করা যায় এবং ইনকাম করা যায়। আর 32 থেকে 35 দিন খুব অল্প সময়ে ইনকামটা করতে পারবেন, এই জন্য লাভের মুখটাও দেখতে পারবেন। আর যদি ডিম পাড়া মুরগির জন্য কেউ ব্যবসায়িক আঙ্গিকে পালন করেন তাহলে ধরুন BB 300, হাইলাইন, লোম্যান, বোহান, এই জাতীয় ব্রিডগুলো আমরা বাণিজ্যিকভাবে আমরা প্রমোট করার কথা বলছি। কেন এই জাতীয় মুরগিগুলো মানে বছরে 310 থেকে 320টা ডিম দেয় এবং আমাদের এই অঞ্চলে জলবায়ুর পক্ষে অত্যন্ত উপযোগী। এবং এদের জেনারেলি কী হচ্ছে, রোগজ্বালা বা অন্যান্য জিনিস ম্যানেজমেন্টাল পয়েন্টগুলো একটু কম লাগে। আচ্ছা, আর যদি ধরুন কেউ বাণিজ্যিকভাবে মানে হাঁস চাষ করেন তাহলে সেক্ষেত্রে আমি পরামর্শ দেবো খাঁকি ক্যাম্বেল মুরগি হাঁস চাষ করার জন্য, খাঁকি ক্যাম্বেল, কেন এই হাঁসটা বছর অনেক ডিম দেয়। এবং এই প্রসঙ্গে একটা জিনিস বলে দিই, ধরুন কোনো ক্ষুদ্র প্রান্তিক খামারি হয়তো তার মূলধন বেশি নেই, সেক্ষেত্রে তিনি কী করবেন, বাড়িতে তো 50-100টা মুরগি পালন করতে পারেন, সেক্ষেত্রে উন্নত ধরনের দেশি জাতের মুরগি যেমন RIR আর ব্ল্যাক অস্ট্রালপ, হরিণঘাটা ব্ল্যাক বা শঙ্কর প্রজাতির কিছু মুরগি আমরা পালন করার জন্য বলতে পারি, যেটা বনরাজা বা হচ্ছে আপনার গ্রামপ্রিয়া প্রভৃতি, যেগুলো হচ্ছে আমাদের বিভিন্ন কৃষি বিজ্ঞান কেন্দ্র এবং বিভিন্ন পোলট্রি যে রিসার্চ সেন্টারগুলো সেখান থেকে তৈরি হয়েছে। আচ্ছা, মানে প্রথমেই ঠিক করে নিতে হবে ডিমের জন্য করব না মাংসের জন্য করব, এই ব্যাপারটা প্রথমে নির্ধারণ করতে হবে, তারপরে বাকি সব। বাকি সব আচ্ছা, প্রান্তিক খামারি বন্ধুদের কথা উঠে এলো ওনার কথায়, আমি এই জায়গাটাই আপনার কাছে আসতে চাইছিলাম যে প্রান্তিক খামারি বন্ধুরা স্বনির্ভরতার লক্ষ্যে যদি এটা করতে চান তাহলে তারা আর কোন কোন দিকে নজর দেবেন? আমরা পোলট্রি ইন্ডাস্ট্রি যেখানে বলছি সেখানে হচ্ছে লার্জ স্কেলে মানে খুব বেশি যেখানে মুরগি রাখা হয়, যেমন অন্ধ্রপ্রদেশে বা আমাদের এ রাজ্যও রয়েছে যেখানে মিনিমাম পার ডে মানে একদিনে 100,000 ডিম তৈরি হয়, সেটা প্রান্তিক চাষিদের পক্ষে কোনোভাবেই করা সম্ভব নয়। আবার একইভাবে যেখানে ব্রয়লার 20,000-30,000 পাখি রাখা হয় তার একটা ইনফ্রাস্ট্রাকচারও বড় দরকার হয়, এটাও করা সম্ভব নয়, তখন তারা কি করতে পারে? তাই বলে কি তারা হাঁস মুরগি পালন করবে না? বরং আমি বলবো তারা যদি এই ছোটো স্কেল ডক্টর পাখিরা যেভাবে বললেন দেশি পাখি যদি চাষ করেন, কোথায় মুক্ত মুক্তভাবে যদি চাষ করেন তাহলে দুটো জিনিস হয়, মানে খোলাভাবে ছেড়ে খোলাভাবে, তাতে প্রথম যেটা হয় তার খাবার খরচা অনেক কমে যায়, তার মানে প্রফিটের দিকটা বেশি হয়। সাধারণত অ্যানিমাল হাজবেন্ডারি বা পোলট্রিতে আমরা যেটা বলি মোট যে খরচ হয় তার শতকরা 70-75% খরচা হয় খাবারের পিছনে, সেই খাবার খরচাটা যদি কমিয়ে নিয়ে আসতে পারি তাহলে প্রফিটটাও বেশি হবে, লাভটাও বেশি হবে। তা এই দিকটা দেখে ওনারা মুক্তাঙ্গন পদ্ধতিতে মুরগি চাষ করতে পারেন, তাতে পাখি ডক্টর পাখিরা যে পাখিগুলো বললেন RIR এই ধরনের পাখি চাষ করতে পারেন, এগুলো মেইনলি ডুয়েল পারপাস বলি আমরা, দু ধরনের কাজে লাগে, যেমন এদের থেকে ভালো মাংস তৈরি হয় তেমন আমরা ডিম দেয়। এরা হয়তো বিবির মতো ওই 310টা ডিম দেবে না, হয়তো 150টা ডিম দেবে, কিন্তু এই ডিমের কোয়ালিটি আবার ভালো, কারণ যারা উপভোক্তা তাদের কাছে এর অ্যাকসেপ্টেন্সটা খুব ভালো। আচ্ছা, আর যদি বাড়িতে ছেড়ে পোষা হয় যে জিনিসটা হয়, এদের ডিমের টেস্টটা আলাদা হয়, ডিমের সাইজ বড় হয়, কালার আলাদা হয়, যা দেখে লোকে খুব বেশি দাম দিয়ে কেনে। সুতরাং কেউ যদি বাড়িতে এই ব্যাকইয়ার্ড সিস্টেম যেটা বলছি মুক্তাঙ্গনে মুরগি চাষ করে, সেখান থেকেও কিন্তু বাড়ির সবাই কাজ করে অবসর সময় ব্যবহার করে তারা ভালো পয়সা রোজগার করতে পারে। আচ্ছা, আমরা অবশ্যই এই আলোচনায় থাকবো। দর্শক বন্ধুরা, আপনারা শুনছেন যে কর্মসংস্থানের লক্ষ্যে হাঁস এবং মুরগির পালন খামারি বন্ধুরা কী করে করবেন, আমরা নিশ্চয়ই আলোচনায় থাকব, কিন্তু এই মুহূর্তে কৃষি পরামর্শ। প্রথমেই ঢেঁড়স,
সাদা মাছি নিয়ন্ত্রণের জন্য অ্যাসিফেট প্রতি 1 গ্রাম প্রতি লিটার জল এবং সিরা মোজাইক ভাইরাস স্প্রে করুন। ইমিডা ক্লোরোপিড 0.2 মিলিলিটার প্রতি লিটার জলে স্প্রে করুন। বেগুন লার্ভা কাণ্ড এবং ফলের মধ্যে প্রবেশ করে, গাছের অংশ শুকিয়ে যায়, কিভাবে নিয়ন্ত্রণ করবেন? 1. অ্যাজিরাকটিন 1% ইসি 3 মিলিলিটার বা কারটাপ 50% বা স্পিনসেট 50% 1 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করুন। 2. রোপণের 20 দিন পরে 5 গ্রাম কার্বোফুরান 3 জি বা কারটাপ 4 জি হারে গাছের শেকড়ের গোড়ায় প্রয়োগ করতে পারেন। দর্শক বন্ধুরা, এখন শুনেন, এখন দেখে নেব পশ্চিমবঙ্গের 2টি নিয়ন্ত্রিত বাজারের দরদামের চিত্র। প্রথমেই কোচবিহার বাজার। ঢ্যাঁড়স সর্বোচ্চ মূল্য প্রতি কুইন্টাল 2,500 টাকা, সর্বনিম্ন মূল্য 2,300 টাকা। বেগুন সর্বোচ্চ মূল্য 2,200 টাকা প্রতি কুইন্টাল, সর্বনিম্ন মূল্য 2,000 টাকা। আলু 1,850 টাকা সর্বোচ্চ মূল্য প্রতি কুইন্টাল, সর্বনিম্ন মূল্য 1,800 টাকা। দুর্গাপুর বাজার। সর্বোচ্চ মূল্য বেগুনের 2,850 টাকা প্রতি কুইন্টাল, সর্বনিম্ন মূল্য 2,750 টাকা প্রতি কুইন্টাল। বাঁধাকপি 3,200 টাকা সর্বোচ্চ মূল্য, সর্বনিম্ন মূল্য 2,900 টাকা প্রতি কুইন্টাল। আলু সর্বোচ্চ মূল্য প্রতি কুইন্টাল 1,900 টাকা এবং সর্বনিম্ন মূল্য 1,750 টাকা। শুনলেন পশ্চিমবঙ্গের 2টি নিয়ন্ত্রিত বাজারের দরদামের চিত্র। আমরা আমাদের আলোচনায় ফিরে আসছি। যে আমরা আলোচনা করছিলাম যে কিভাবে কর্মসংস্থানের লক্ষ্যে একজন খামারি বন্ধু হাঁস এবং মুরগির পালন করবেন, এবার আপনার কাছে মানিকবাবু আমি আসব, সেটা হচ্ছে খামারিদের যে বাণিজ্যিকভাবে মুরগি পালন, তার যে পরামর্শগুলো, তার যে দিকগুলো বা তার যে তার যদি কোনো স্কিম থাকে সেটা যদি একটু বলেন। দেখুন, পূর্বের আলোচনার আমি কন্টিনিউশনে একটু টানছি। আগেই বলেছি যে কোনো খামারি তুমি ব্রয়লার চাষ করবেন না লেয়ার চাষ করবেন তার বিষয়ের উপর নির্ভর করবে। যদি তিনি ব্রয়লার চাষ করতে উদ্যোগী হন, সেক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের লাইফ স্টক ডেভেলপমেন্ট কর্পোরেশন তারা কিন্তু এই ব্রয়লার ফার্মিংয়ে এগিয়ে আসছেন, বিভিন্ন জেলাতে ছড়িয়ে ছিটিয়ে আছে। খামারিগণ তাদের সঙ্গে যোগাযোগ করলে সেখানে দুটোভাবে হচ্ছে। এছাড়া আমি বলবো এলডিসি ছাড়াও বিভিন্ন বেসরকারি সংস্থা এই ব্যাপারে এগিয়ে এসছে। দুটোভাবে হয়, একটা হচ্ছে ইন্টিগ্রেশন ফার্মিং, আরেকটি হচ্ছে কন্ট্রাক্ট ফার্মিং, রেন্টাল ফার্মিং। ইন্টিগ্রেশন ফার্মিংয়ে কী হয় যে এলডিসি হোক বা অন্যান্য বেসরকারি উদ্যোগপতি, তারা কী হচ্ছে মুরগির বাচ্চা, খাবার, ওষুধ সব কিছু দিয়ে দিচ্ছেন, কিন্তু সেক্ষেত্রে তার পরিবর্তে মার্কেটিংয়ে যে 32 বা 35 দিনে তারা মুরগিটা তুলে নিচ্ছে, তার বিনিময়ে কী দিচ্ছে ফার্মারদের, ফার্মার দিচ্ছে হচ্ছে কেজি পশি ব্রয়লারের একটা দাম দিচ্ছে, পারিশ্রমিক। পারিশ্রমিক কীরকম, 5 টাকা থেকে 7 টাকা, তার যেরকম পারফরমেন্স সেই হিসাবে করে। সেই হিসাবে আমরা দেখছি ক্ষুদ্র যদি প্রান্তিক চাষি কেউ যদি 2,000 ব্রয়লার পালন করেন, তাহলে 35 থেকে 40 দিনের মধ্যে তিনি কিন্তু 18 থেকে 20 হাজার টাকা ইনকাম করতে পারবেন, একটা একটা দিক। আচ্ছা, ধরুন কোনো ফার্মার যদি লেয়ার চাষ করতে উদ্যোগী হন, সেক্ষেত্রে কিন্তু তিনি 5,000 করবেন না 10,000 না 20,000 50,000, এর কিন্তু স্কিম আছে। সেই স্কিমটা ব্লকের বিএলডিও, ব্লক লাইফস্টক ডেভেলপমেন্টের অফিসার, তার পরবর্তী ধাপে জেলার উপ অধিকর্তা, এবং শেষ ধাপে হচ্ছে অধিকর্তা প্রাণী সম্পদ বিকাশ বিভাগের অধিকর্তা নিয়ে পারমিশন নিতে হয় বা অনুমতি, অনুমতি নেওয়ার পর সেই প্রকল্পটাকে ভেট করলেন তিনি প্রজেক্টে নামতে পারেন। এক্ষেত্রে এই প্রকল্পগুলোতে একটা বিশেষ অনুদান আছে, মোটামুটি ধরে নিতে পারেন আপনি 20,000 লেয়ারের জন্য 16 লক্ষ টাকা অনুদান পাওয়া যায়। এটা হচ্ছে বেকার যুবতী যুবতীকে উৎসাহিত দেওয়া, যারা স্বনির্ভর হওয়ার জন্য এবং আর্থিকভাবে তাদের স্বাবলম্বী হওয়ার জন্য সরকার কিন্তু স্কিমটা এনেছে। তাহলে শুরুতে এই ক্ষেত্রে কোথায় যোগাযোগ করতে হবে? প্রথমে ব্লক লাইফস্টক ডেভেলপমেন্ট অফিসার, ধরুন একটা কেউ প্রকল্প করলেন, প্রজেক্ট লিখলেন, সেটা ভেট করাতে হয়। ভেট করাতে প্রথমে ব্লক লেভেল, তারপরে জেলার উপ অধিকর্তা, এবং শেষে হচ্ছে অধিকর্তা প্রাণী সম্পদ বিকাশ বিভাগ। আচ্ছা, আর এই ব্যাপারে কিন্তু ওয়েস্টবেঙ্গল পোলট্রি ফেডারেশন অগ্রণীভাবে এগিয়ে আসছেন এবং প্রচুর বেকার যুবতীদের পাশে দাঁড়িয়েছেন, তাদেরকে বেকার প্রাণী সম্পদ বিশেষ করে হাঁস মুরগি পালন, বিশেষ করে মুরগি পালনের জন্য তাদের আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য কিন্তু খুব এগিয়ে আসছে, যাতে তারা স্বাবলম্বী হতে পারে। আচ্ছা আচ্ছা, উনি যেটা বললেন মানে এক্ষেত্রে কি যারা আবেদন করবেন তাদের কোনো বিশেষ ক্রাইটেরিয়া দরকার রয়েছে, এই এই লাগবে এটা, এবং সঙ্গে সঙ্গে হাঁস পালন করতে গেলে
কিভাবে করবেন? ক্রাইটেরিয়া বলতে প্রথমে চায় যে আপনি মুরগি চাষ করবেন, সে 2000 হোক আর 10000 হোক, তার জন্য মিনিমাম ইনফ্রাস্ট্রাকচার আপনাকে দরকার হবে। মানে তার মানে প্রথমটাই দরকার জমি। আচ্ছা, তার জমি দরকার হবে, তারপরে সেখানে ইলেকট্রিসিটি আছে কি না, মানে এই সমস্ত ফেসিলিটিগুলো দেখে তবেই আবেদন করলে গভর্নমেন্ট তরফ থেকে সেটাকে অ্যাকসেপ্ট করা হবে। এখানে একটা পয়েন্ট আমি ইন্টারপ্রেট করব, অবশ্যই অবশ্যই, কেন ধরুন যে ইনফ্রাস্ট্রাকচার, এই যে আগে পয়েন্টটা আমি ডিসকাশন করলাম যে বিএলডিও ব্লক লেভেল এবং তারপর জেলা লেভেলে ইনফ্রাস্ট্রাকচার আছে কি না সেটা কিন্তু ইন্সপেকশন হবে, তারপর কিন্তু হেড হবে, তার আগে হবে না। আচ্ছা, মানে ওইটা না হলে অ্যাপ্লাই করার কোনো মানে নেই। আর আপনি যেটা বলছেন হাঁস পালন, হ্যাঁ, তা হাঁস পালনের ক্ষেত্রে আমরা বলি হাঁসের সমস্যা হচ্ছে ডিম খুব দামে বিক্রি হয়, আমি যদি খাকি ক্যাম্বেল চাষ করি তাতে ভালো ডিম দেয়, কিন্তু মুশকিল হচ্ছে এই যে মুরগির ক্ষেত্রে আমরা বলছি একটা মুরগি যে ডিম দেওয়া মুরগি তা বড়দের দিনে 110 গ্রাম থেকে 115 গ্রাম খেয়ে একটা ডিম দেয়, একটা ডিম দেয় না, বছরে 320টার মতো ডিম দেয়। সেইখানে হাঁসের ক্ষেত্রে হয় কি, এ প্রচুর খায়, 300-350 গ্রাম খেয়ে বছরে হয়তো 200টা ডিম দিচ্ছে, দেখা যাচ্ছে এই অর্থে এটা প্রফিটেবল হয় না। আচ্ছা, এবং ডিমের সংখ্যাও কম কিন্তু ডিমের দাম বেশি, ডিমের টেস্ট বেশি, জনগণের অ্যাকসেপ্টেন্স বেশি, যে কারণে আমরা বলি হাঁস চাষ করতে গেলে এই খাবারটা বাইরের থেকে আনতে হবে, খাবারের খরচ যত কমিয়ে আনতে পারবো এর লাভ তত বেশি হবে। তা বাইরে কোথায় খাবে? হাঁসের প্রথম এবং প্রধান ধর্ম হচ্ছে এরা ফরেজিং করে, মানে জলাশয় পেলে সেখানে ঘাস থেকে শুরু করে গেরি গুগলি খেয়ে এরা খুব ভালো থাকে এবং স্বাস্থ্যবান থাকে, এদের কোনো রকম ঘাটতিজনিত রোগ হয় না, এদের পারফরমেন্স খুব ভালো দেখায়। তার মানে আমি বলবো সেই সব প্রান্তিক চাষিরা হাঁস চাষ করবেন যাদের জলাশয় আছে বা হাঁস বাইরে ছেড়ে খাওয়ানোর জায়গা আছে, তা না হলে এইটা শুধু ঘরে পুষে রাখলে লাভজনক হবে না। তাই এ তো বললাম শুধু ডিম পাড়া মুরগির হাঁসের কথা, কিন্তু ডিম আমাদের ব্রয়লার হাঁসও রয়েছে যাকে আমরা হোয়াইট পেকিং হাঁস বলছি, এরা কিন্তু এখন বিভিন্ন জায়গায় এদের মাংস পাওয়া যাচ্ছে, এরা খুব ভালো দামে বিক্রি হয় এবং এদেরও এফসিআর যদি আমরা ঘরে খাওয়াই যথেষ্ট ভালো। আচ্ছা, এবং এইটা বিক্রি করে ভালো পয়সা পাওয়া যায়। তাছাড়াও আর একটা জিনিস এর সঙ্গে রয়েছে, আমরা যে উলবেরিয়াতে জানি যে খুব বড় প্রকল্প করার চেষ্টা হচ্ছে যে পাখির পালক নিয়ে শাটেল কক তৈরি করা, তারা কিন্তু সারাদিন এই হোয়াইট পেকিংয়ের পালক খুঁজে বেড়াচ্ছে। এইটাও একটা বিকল্প, বিকল্প মানে খুব ভালো অনুসারী শিল্প হিসাবে যদি সাপ্লাই দিতে পারে খুব ভালো পয়সা হয়। সুতরাং শুধু যে ডিমের জন্য হাঁস পোষা হবে তা নয়, মাংসের জন্য হাঁস পোষা যেতে পারে, সেইটার দুই অর্থেই খুব লাভজনক। একটা হচ্ছে এদের অল্প খেয়ে এরাও ভালো মাংস দিতে পারে, তেমন এদের এই পালক বিক্রিটাও কিন্তু খুব প্রফিটেবল জিনিস। আচ্ছা মানিকবাবু, এই যে প্রাণী খাদ্যর কথা বারবার উঠে আসছে, এই প্রাণী খাদ্য তৈরির ব্যাপারে কি খামারি বন্ধুরা এগিয়ে আসতে পারেন বা প্রান্তিক বন্ধুরা এগিয়ে আসতে পারেন যারা প্রান্তিক খামারি বন্ধু? দেখুন, যদি কেউ ব্রয়লার চাষ করেন, এখন যেহেতু জেনেটিক্যাল মেকআপ করার জন্য যে 32-35 দিনে 2 কিলো আসার জন্য তাকে কিন্তু বাইরের একটা নিউট্রিয়েন্ট যেভাবে মেকআপ দিতে হয় যে সেই পরিমাণ খাওয়ার তার ব্যালেন্স করা দরকার, সেটা প্রান্তিক খামারি যারা ছোটো ফার্ম তৈরি করছেন তারা কিন্তু বানাতে পারবেন না। কেন? সেই খাবারটা এক কেজি ফিডের দাম মোটামুটি 50 টাকার উপরে পড়ে, এবং সেটা যদি ডিম পাড়া মুরগির ক্ষেত্রে হয় সেই দাম 30-35 টাকা। সেক্ষেত্রে আমি বলবো যারা প্রান্তিক খামারি আছেন তারা বাড়ির তৈরি যদি সুষম খাবার তৈরি করেন সেক্ষেত্রে অনেকটাই খাদ্যের জন্য যে দামটা পড়ে সেটা কিন্তু অনেকটা বাঁচাতে পারবেন। ধরুন বাড়ির তৈরি খাবারটা কীভাবে বানাবেন, ধান দিতে পারেন, চাল বা গমের গুঁড়ো 60 ভাগ, শুটকি মাছ 10 ভাগ, খৈল বিভিন্ন সরিষার খৈল বা তিল খৈল 10 ভাগ, কুঁড়ো 20 ভাগ দিয়ে একটা যেসব মুরগি বাড়ন্ত তাদের দিতে পারেন। দেখুন, যদি যেই ডিম পাড়া মুরগি বা হাঁসের দিতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই যে চাল বা কুঁড়ো ওটা 10 ভাগ কমিয়ে কিন্তু আমরা পাথর বা ঝিনুক দিতে হবে, কেন পাথর না ঝিনুক দিলে কিন্তু আপনার ডিম পাড়া মুরগি ডিম দেবে না, ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হয়ে যাবে এবং সেল পাতলা দেবে এবং পাখি খোড়া হয়ে যাবে। এই জন্য যদি যেহেতু আমরা আলোচনার মধ্যে আসছি যে মুরগি এবং হাঁসের খাওয়া যে টোটাল যে খরচ হয় তার 70-75 ভাগই খাওয়ার পিছনে খরচা হয়, যদি প্রান্তিক খামারিরা যদি চড়ে বেড়ানোর পাশাপাশি যদি বাড়ির তৈরি খাওয়ারটা 40-50 গ্রাম দিয়ে থাকে তাতে কিন্তু বৃদ্ধিও বাড়বে এবং ডিমের প্রোডাকশনটাও বাড়বে এবং তারা কিন্তু আর্থিকভাবে অনেকটাই লাভবান হবে। আচ্ছা,
বিকাশবাবু, এবার সরাসরি আপনার কাছে আরেকটা ব্যাপারে জানতে চাইব, যেটা বোধহয় কর্মসংস্থানের সঙ্গে যুক্ত, সেটা হচ্ছে যে বাচ্চা ফোটানো বা আমরা হ্যাচারি তৈরি বলি, তো এই এই এর মাধ্যমে কিভাবে একজন খামারি বন্ধু কর্মসংস্থানের ক্ষেত্রে এগিয়ে যেতে পারবে, মানে এটা একটা দিক হতে পারে কিনা? হ্যাঁ, দিক হতে পারে, মানে খুবই ভালোভাবে দিক হতে পারে। যেমন আমরা যে বড় বড় কমার্শিয়াল হাউজের কথা বলছি, তারা যে বাচ্চা ফোটায় সেটা খুব বড় ইনফ্রাস্ট্রাকচার, তাদের এক একটা মেশিনে 13,000-14,000 করে বাচ্চা ফোটায়, এত বড় ইনফ্রাস্ট্রাকচার দরকার হয় না। বরং আমরা এই যে ব্যাকইয়ার্ডের কথা বললাম, মুক্তাঙ্গনে চাষের জন্য যেসব মুরগিগুলো আমরা ব্যবহার করি, তার বাচ্চা পাওয়াটা খুব কঠিন হয়, হাঁসের বাচ্চা পাওয়াটা খুব কঠিন হয়। কয়েকটি সরকারি ফার্ম থেকে পাওয়া যায় এবং সে লম্বা লাইন দিয়ে অনেকদিন পরে পাওয়া যায়, যেটা বাড়ির ডিমান্ড মেটায় না। আমরা কিন্তু এই বাচ্চাটা নিজেরাই তৈরি করতে পারি। কিভাবে? বাচ্চা তৈরি করতে গেলে প্রথম দরকার হয় ডিম, যে ফার্টাইল এগ যার মধ্যে বাচ্চা রয়েছে, সেটা কোথায় পাবো? সেটা কিন্তু আমি নিজে যদি এই মাদার স্টক পালন করি, মানে আমি যদি মুরগি বা হাঁস রাখি যেখানে মেল ফিমেল রেশিওটা ঠিক মতো রেখে তাদের পুষ্টিকর খাবার দেই, ওদের যে ডিম হবে সেই ডিম থেকে আমি বাচ্চা ফোটাতে পারি, একটা দিক আছে। একটা বাড়িতে যদি সাধারণত যেসব বাড়িতে পোষে তারা দেখবেন ডিম টেবিল পারপাস মানে খাবার জন্য বিক্রি করলে একটা হাঁসের ডিম হয়তো 10 টাকা বিক্রি হয় ভালো ডিম, বা দেশি মুরগির ডিম 8 টাকা বিক্রি হয়। অথচ এইটাকে যদি ফুটিয়ে আমি বাচ্চা হিসাবে বিক্রি করি, এইটাই 25-30 টাকা দামে বিক্রি হবে, তাহলে প্রফিট লেভেলটা বুঝতে পারছেন? যা 8 টাকার ডিম বা 10 টাকার ডিম কিনে আমি সেটাকে 21 দিন বা 28 দিন ধরে পুষে তারপরে যখন আমি ফোটার পরে বাইরে ছাড়ছি তখন তার দাম হয়ে যাচ্ছে 25-30 টাকা। এখন অনেক সময় কী হয়, এই ডিমের সাপ্লাইটা আমরা বাইরের থেকে পাবো না। আমরা কী করতে পারি, হয়তো আমার নিজের বাড়িতে বেশি ডিমও নেই, তাহলে আমি কী করতে পারি, পাড়ায় যারা আছে যারা পুষছে ব্যাকয়ার্ড সিস্টেমে অল্প করে, ধরুন কারো বাড়িতে হয়তো 15টা মুরগি আছে 10টা হাঁস আছে, আমরা বলবো প্রয়োজন মতো তাদের পুরুষগুলো রাখতে এবং তাদের হেলথ দেখব। তা পুরুষগুলো রেখে আমি সেই ডিম কালেকশন করে যদি নিয়ে আসি এবং আমার বাড়িতে যদি মেশিন আমি ফোটাই, কোনো খামারি যদি বাড়িতে মেশিন রেখে ফোটায়, তাহলে দেখবেন ওই একই রকম বেশ লাভ পাবে। আচ্ছা, বেশ লাভ পাবে। কিন্তু এইখানে দরকার কি আপনার হ্যাসার বা সেটার এই মেশিনটা, আর দরকার ইলেকট্রিসিটি। সাধারণত আজও গ্রামে যেটা হয়, হাঁসের ডিম মুরগি থেকে মুরগির তা দেয় ফুটে আসে, তাতে কতটা হয় সংখ্যায়, একটা মুরগি 10টা থেকে 12টার বেশি ডিম ফোটাতে পারে না। মুরগির ক্ষেত্রেও তাই, হাঁসের ডিমের ক্ষেত্রেও তাই, তাতে যখন আমরা বেশি দরকার হবে এই মুরগি পুষে আমরা পারবো না, যোগান দিতে পারবো না। সুতরাং মেশিন লাগাতে হবে, যাকে বলতে হেসার মেশিন, সেটার মেশিন। আজকাল সে আগের মতো 14,000-15,000 ক্যাপাসিটির মেশিন দরকার নাই, এখন চাইলে লোকাল বহু কোম্পানি আছে যারা 500-700 ক্যাপাসিটির থেকে 5,000 ক্যাপাসিটির পর্যন্ত মেশিন দিতে পারে এবং মেশিন বেশ ভালো কাজ করে। আপনি বলতে চাইছেন এইভাবে বাচ্চা ফুটিয়েও হ্যাচারির মাধ্যমে কিন্তু একটা বিকল্প কর্মসংস্থানের ভালো করা জায়গা তৈরি, এবং সেখানে দুটো জিনিস দরকার, একটা হচ্ছে ইলেকট্রিসিটি আর দ্বিতীয়টা হচ্ছে মেশিন, আর তাদের একটু স্কিলড হতে হবে, সে ট্রেনিং এর ব্যবস্থা আছে, এটা হলে হয়ে যাবে আর ট্রেনিংটাও পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দর্শক বন্ধুরা, আমরা এতক্ষণ আজকে আলোচনা করছিলাম কর্মসংস্থানের লক্ষ্যে কি করে হাঁস মুরগি পালন করলে আরও বেশি আমরা স্বনির্ভর হয়ে উঠতে পারবো সেই দিক নিয়ে। আজকে আমরা কৃষি দর্শন অনুষ্ঠানে এসে আপনাদের দুজনে এতগুলো কথা বলার জন্য আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমাদের হাতে একদম সময় নেই, আজকে আমরা আলোচনা এখানেই শেষ করছি। নমস্কার।